আপনার আধ্যাত্মিক প্রবণতা নির্বিশেষে আমাদের ভ্রমণের সময় পবিত্র স্থানগুলি দেখার জন্য একটি স্বতন্ত্র আকর্ষক রয়েছে। এই স্থানগুলি শুধুমাত্র অবস্থান এবং সম্প্রদায়ের গভীর অনুমতি প্রদান করে না, তবে যে কোনো নির্দিষ্ট গন্তব্যের মধ্যে সবচেয়ে দুর্দান্ত কিছু ভবন হিসাবে দাঁড়িয়ে থাকে। এটি বার্সেলোনার গাউবি দ্বারা ডিজাইন করা একটি মাস্টারপিস হোক বা শ্লোভনীয় দ্বীপের একটি অদ্ভুত চ্যাপেল, গির্জার নান্দনিক আবেদন কেবল অনস্বীকার্য। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের সবচেয়ে সুন্দর আটটি গির্জা সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, লাস লাজাস কলম্বিয়ান আওয়ার লেডির মন্দির। এটি দক্ষিণ আমেরিকার তীর্থস্থান, শুধুমাত্র তীর্থযাত্রীদের জন্য নয়, পর্যটকদেরও আকর্ষণ করে। 1754 সালের দিকে গুইতারা নদীর দ্বারা গঠিত গিরিখাতে দুই অ্যামেরিন্ডিয়ান মহিলার কাছে ভার্জিন মেরির কথিত উপস্থিত বিভিন্ন মন্দির নির্মাণের দিকে প্রচলিত করেছিল। নিওগথিক গির্জা কলম্বিয়ান স্থপতি লুসিন্ডো এস্পিনো এবং ইকুয়েডর প্রকৌশলী যে গুয়াবার্তোর পেরেজেন মধ্যে একটি সহযোগিতামূলক প্রচেষ্টা 1916 সালের দিকে শুরু হয়েছিল এবং 1949 সালে উদ্বোধন করা হয়েছিল। নদীর ওপরে 330 ফুট ওপরে অবস্থিত গির্জাটি একটি মার্বেল হিসাবে দাঁড়িয়ে আছে। দুই, গোরোমে চার্চ তুরস্ক। তুরস্কের ক্যাপাসোডিয়া অঞ্চলে আগ্নেয়গিরির চূড়ায় খোদাই করা গোরেমে উপত্যকার সন্ন্যাসী কাঠামোগুলির একটি চিত্তাকর্ষক উদ্ভূত জাদুঘর তৈরি করে। চতুর্থ শতাব্দীতে সন্ন্যাসীরা এই মনোরম গুহা কাঠামো তৈরি করেছিল। তাদের আভ্যন্তরীণ দেয়ালগুলি অত্যাশ্চর্য ফ্রেঙ্কো দিয়ে সাজিয়েছে। মূলত মঠ এই গুহাগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে চ্যাপেল, রিয়েক্টরি এবং ঘরগুলি অন্তর্ভুক্ত করে, তাদের ঐতিহাসিক তাৎপর্যের জন্য স্বীকৃত। গোরেমের গির্জাগুলি 1925 সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় একটি স্থান অর্জন করেছিল। তিন, ডুওমে ডি মেলানো ইতালি। এটি চিত্তাকর্ষক 3500 মূর্তি হাউজ মিলানের সাদা কথিত ক্যাথেড্রাল বিশ্বের সবচেয়ে মূর্ত সজ্জিত কাঠামো হিসাবে দাঁড়িয়ে আছে। এই মূর্তগুলি প্রায় দুই তৃতীয়াংশ এর গায়োগয়েল রেখাযুক্ত ছাদকে শোভিত করে, যার মধ্যে 135টি স্পায়ার রয়েছে। অভ্যন্তরে অডিও গাইড ট্যুর নিয়ে আপনাদের দর্শনের সর্বাধিক সুবিধা নিন এবং শহরের সাজরুদ্ধকর দৃশ্যের জন্য ছাদে 150টি ধাপ ওপরে উঠুন। চার, চার্চ অব দ্য ট্রান্সফিগারেশন কিজি দ্বীপ রাশিয়া। উনেগো হদের কেন্দ্রস্থলে কিজি দ্বীপ অবস্থিত, যেখানে চার্চ অব দ্য ট্রান্সফিগারেশন রয়েছে। এই কাঠের বিস্ময় একটি একক পেরেক ছাড়া নির্মিত, ঐতিহ্যগত রাশিয়ান স্থাপত্য প্রদর্শন করে। এর 22টি পেঁয়াজের গম্বুজ আকাশের দিকে ছুঁয়েছে, একটি রূপকথার ল্যান্ডস্কেপ তৈরি করে যা দর্শকদের কারুশিল্প এবং আধ্যাত্মিকতার অতীত যুগে নিয়ে যায়। পাঁচ, বোরগন স্টেপ চার্চ নরওয়ে। নরওয়েজিয়ান গ্রাম অঞ্চলে দূরে অবস্থিত বোরগন স্টেপ চার্চ মধ্যযুগীয় কাঠের স্থাপত্যের একটি প্রধান উদাহরণ। এর ড্রাগন হেড খোদাই এবং জটিল কাঠের বিবরণ সহ এটি স্টেপ গির্জাটি একটি ভালভের সংরক্ষিত রত্ন, যা নরওয়ের সমৃদ্ধ সংস্কৃতি এবং ধর্মীয় ইতিহাসের একটি আভাস দেয়। ৬, সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রাল নিউ ইয়র্ক সিটি। ব্যস্ত ম্যানহাটনের হৃদয়ে শান্তির আশ্রয়স্থল সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রাল একটি নব্যগথিত মাস্টারপিস। সুউচ্চ স্পিয়ার এবং অত্যাশ্চর্য দাগযুক্ত কাঁচের জানালা সহ এর বিস্ময়কর স্থাপত্য নগর বিশৃঙ্খলার মাঝখানে প্রশান্তি অনুভব করার জন্য উপাসক এবং দর্শক উভয়কেই আমন্ত্রণ জানায়। ৭, টেম্পোলিয়া উকিও চার্চ ফিনল্যান্ড। হেলেনাস্কির হৃদয়ের শক্ত পাথরে খোদাই করা টেম্পোলিয়া উকিও চার্চটি স্থাপত্য দক্ষতার একটি আধুনিক বিস্ময়। গির্জার অন্যান্য তামার গম্বুজ এবং পাথুরে পরিবেশের মধ্য দিয়ে প্রাকৃতিক আলো ফিল্টারিংয়ের একটি ইথারিয়াল পরিবেশ তৈরি করে, এটিকে একটি উপাসনার জায়গা করে তোলে যা এর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্যের সাথে নির্বিঘ্নে মিশে যায়। ৮, হলি ক্রসের চ্যাম্পেল মার্কিন যুক্তরাষ্ট্র। সোডোনা অ্যারিজোনার লাল পাথরের ওপর অবস্থিত হলি ক্রসের চ্যাপেলের আধুনিকতাবাদী স্থাপত্য এবং প্রাকৃতিক জাঁকজমকের মধ্যে একটি আকর্ষণীয় মিশ্রণ। চ্যাপেলটি আশেপাশের শিলাগুলি থেকে জৈবভাবে উদ্ভূত বলে মনে হচ্ছে, যা সাজরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্যের অতুলনীয় দৃশ্যের সাথে একটি আধ্যাত্মিক প্রসাদসরণ প্রদান করে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য ধন্যবাদ।
দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।